আজকে রয়েছে আপনাদের জন্য বেশ কয়েকটি কঠিন ধাঁধা। এক নম্বরের রয়েছে তিনটি ধাঁধা, তার মধ্যে প্রথমটি হলো তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়, মাঝের অক্ষর বাদ দিলে হয় গানেরই শুভা। বলুন তো এখানে উত্তর কি হবে? দর্শক, এখানে উত্তর হবে এক বিছানা সবার ঘরেই কম বেশি রয়েছে, দুই প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু ছানা, তিন মাঝের অক্ষর বাদ দিলে গানেরই শোভা বিনা, চার শেষের অক্ষর বাদ দিলে বিছা। দ্বিতীয় চলে যাচ্ছি পরের প্রশ্নতে, তিন অক্ষরের একটা ফুলের নাম মাঝের অক্ষর বাদ দিলে একটা খেলনা জিনিসের নাম, দর্শক এখানে উত্তর কি হবে? দর্শক এখানে উত্তর হবে বকুল ফুল, কারণ বকুল ফুল থেকে মাঝের অক্ষর কু বাদ দিলে বল থাকে, আর বল একটি খেলনা। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নতে, তৃতীয় তিন অক্ষরের নাম তার সবাই তারে চিনে, মাঝের অক্ষর বাদ দিলে চাষাবাদে কাজে লাগে, দর্শক এখানে কি উত্তর কি হবে? দর্শক এখানে উত্তর হবে সাগর বা সাঁতার সবাই চেনে, আর মাঝের অক্ষর বাদ দিলে হয় সার যা চাষাবাদের কাজে লাগে। এবার চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নতে, দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে, বলুন তো কে সে? দর্শক এখানে উত্তর হবে চাঁদ। তিন নম্বর প্রশ্ন, বলুন তো কি শুধু নিচে নামে কিন্তু কখনো উপরে উঠে না? এখানে অনেকগুলি উত্তর হতে পারে, তার মধ্যে একটা হলো বৃষ্টির জল। চার নম্বর প্রশ্ন, তিন মণ্ডের নাম আমার বিদ্যানের সাথে মাথা কেটে দিলে হই মাপ কাটি, বলুন তো আমি কে? দর্শক এখানে উত্তর হবে কাগজ। চলে যাচ্ছি পরের প্রশ্নতে, আপনি যদি ধাঁধার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। পাঁচ নম্বর, বলুন তো কিসের হেড এবং টেল আছে কিন্তু বডি নেই, তার আবার প্রাণও নেই? দর্শক উত্তর হবে টস করার কয়েন। দর্শক একটা জিকে কোশ্চেন, বলুন তো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে? এটা হয়তো অনেকেরই অজানা যে একটা হাতির বাচ্চা তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে, খুবই সহজ একটি প্রশ্ন, বলুন তো কোন দেশে মাটি নেই? এখানে উত্তর কিন্তু সন্দেশ হবে না, আপনি কি উত্তরটা দিতে পেরেছেন? এখানে উত্তর হবে নিরুদ্দেশ, আমাদের সকলকে সে ধরে কিন্তু তার হাত পা নেই, বলুন তো কে সে? দর্শক এখানে উত্তর হবে মাথা ধরা। এখানে রাখাল জিরা ফল এই তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন দুটি শব্দ তৈরি করে দেখান। এখানে শব্দ দুটি উত্তর হবে রাখাল ও জিরাফ। আমাদের কানের যা হয় কচুরও তা হয়,
উল্টে দিলে শস্যদানা হয়, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে কানের নিচে অংশটাকে কানের লতি বলে। কচু ও লতি থাকে, আর তিল হলো একটা শস্যদানা। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই, বলুন তো জিনিসটা কি? দর্শক, আপনি কি উত্তরটা পেরেছিলেন? এখানে উত্তর হবে ক অক্ষরটা। বলুন তো পৃথিবীর কোন দেশে আপনি গেলে আপনাকে কেউ খুঁজে পাবে না? এখানে উত্তর হবে নিরুদ্দেশ। তিন অক্ষরের নাম, তাদের মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি, বলুন তো জিনিস দুটি কি? এখানে সেই দুটি জিনিস হল আরাম এবং চিরুনি। দুই অক্ষরের নাম তার প্রসিদ্ধ একটি গাছ, নামটি উল্টে দিলে পুঁতি চারা গাছ, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে বট হলো একটা গাছ, আর টবে আমরা চারা গাছ পুঁতি। পুঁতি মানে হলো বসায়। পরের প্রশ্ন। একটি মুরগি ভারত এবং বাংলাদেশের বর্ডারে ডিম পারলে ডিমটি কার হবে? উত্তর হবে ডিমটা কোনো দেশের হবে না, কারণ ডিমটা হলো মুরগির। পরের প্রশ্ন। একটা মজার প্রশ্ন বলুন তো। সে ঘুরে, কিন্তু সে ঘুরে না। দর্শক, আপনি হয়তো উত্তরটা পারেননি। এখানে উত্তর হবে মাথা ঘুরা। পরের প্রশ্ন। কিনে আনি 1 কেজি, হয়ে যায় 2 কেজি, ফেলে দেয় 3 কেজি, বলুন তো জিনিসটা কি? দর্শক, এখানে উত্তর হবে চা পাতা, কারণ 1 কেজি চা পাতা কিনে আনলে সেটা দিয়ে অনেকটা চা করতে পারবেন। আর চা করার যে চা পাতাটা আমরা ফেলে দিই, ভিজে যাবার পর তার ওজন বেড়ে যায়।